সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আয়োজনে প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া ফিলিস্তিনের গাজা উপত্যকাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে সপ্তাহের শুরু দিকে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে কিছুটা আসার কথা শোনা গেলেও চুক্তির শর্তে এক হতে পারেনি হিজবুল্লাহ সংগঠনের নেতারা বলেছেন যুদ্ধবিরতি নয় বরং আমরা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যুদ্ধের জন্য হিজবুল্লার প্রস্তুতি স্পষ্ট প্রতিদিন তারা ইসরায়েলের নতুন নতুন সেনা ঘাটিতে আঘাত হানছেন যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলও নেতিবাচক কথা বলছে নিজেদের পছন্দের শর্তে হিজবুল্লা যুদ্ধবিরতিতে আসবে না দেখে তারা স্থল অভিযানের দ্বিতীয় স্তর শুরুর ঘোষণা দিয়েছেন বিশ্লেষকরা বলছেন ইসরায়েল যুদ্ধের তীব্রতা বাড়ানোর কথা বললেও মাঠের বাস্তবতা ভিন্ন লেবানন সীমান্ত কিংবা ইসরায়েলের অভ্যন্তরে তাদের অবস্থা ভয়াবহ প্রতিদিন পঁচিশ থেকে চল্লিশ দফা পর্যন্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হিজবুল্লাহ অনেক সেনা মারা পড়েছেন দেড় মাসের চেষ্টায় লেবাননের একটি গ্রামও দখল করতে পারেনি তারা তাদের সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে ইসরায়েলি মিডিয়ার ভাষ্য সেখানকার অধিবাসীরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ভয়ে ঘুমাতে পারছেন না এমনকি মাটির নিচে জীবন কাটাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল টুয়েলভ এই সপ্তাহে জানিয়েছে হিজবুল্লাহ ড্রোন হামলা নিয়ে ক্রমবর্ধমান শঙ্কার মধ্যে অফিসের বেসমেন্টে একটি সুরক্ষিত বাংকারে দৈনন্দিন দাপ্তরিক কাজ সম্পন্ন করছেন তিনি যুদ্ধ সম্পর্কিত বৈঠকগুলো সেখানে হচ্ছে খবরে বলা হয়েছে নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তার দিনের অধিকাংশ সময় কাটছে এই সুরক্ষিত কক্ষে জীবন শঙ্কায় ফিশ ট্যাঙ্ক নামে পরিচিত আপার ফ্লোরের কাছের দেয়াল বেষ্টিত অফিস এড়িয়ে চলেছেন তিনি শুধু তাই নয় আগে যেসব পরিচিত জায়গায় যেতেন অবস্থান করতেন সেখানে যেতে নেতানিয়াহুকে কঠোরভাবে বারণ করছেন তার নিরাপত্তা কর্মকর্তারা গত অক্টোবরে সেজারিয়ায় নিজের বাসভবনে হিজবুল্লাহ ড্রোন হামলার পর মাটির নিচে অবস্থান করা শুরু করেন নেতানিয়াহু এখন কড়াকড়িভাবে তাকে সেই নির্দেশনা মেনে চলতে হচ্ছে ওই হামলায় তার বেডরুমের জানালা ভেঙে গিয়েছিল বাড়িতে না থাকায় জীবন রক্ষা পেলেও হামলার পর জীবন আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে তাকে এরপর ছেলের বিয়ের অনুষ্ঠানও স্থগিত করেছেন তিনি তাছাড়া সম্ভাব্য ড্রোন হামলার কারণে আদালতে হাজিরা বিলম্বিত করার অনুরোধ জানানোর পরিকল্পনা করছেন তারা আইনজীবীরা আদালতে যাওয়া আসা এবং সেখানে সুরক্ষিত কক্ষ না থাকার কারণ দেখিয়ে এই আবেদন করা হবে বলে জানিয়েছেন টাইমস অব ইসরায়েল সরকার মুখে লেবাননে স্থল অভিযানের দ্বিতীয় স্তর শুরুর কথা বললেও তাদের ভেতরের সিদ্ধান্ত অন্যরকম ইসরায়েলের চ্যানেল থার্টিন এ সপ্তাহে জানিয়েছে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর এক মাসেরও বেশি সময় পর ইসরায়েলি বাহিনী অভিযানের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছে এই ঘোষণার বেশ কাছাকাছি উপনীত হয়েছেন তারা সামরিক সূত্রের বড়াতে খবরে বলা হয় অভিযান থেকে এরই মধ্যে নব্বই শতাংশেরও বেশি সেনাকে ফিরিয়ে নেওয়া হয়েছে এই মাসের শুরুর দিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান সেনা সূত্রের বরাতে আভাস দিয়েছিল হাজার হাজার নিয়মিত ও রিজার্ভ সদস্যকে সাময়িক বিরতিতে পাঠানো হয়েছে সীমান্ত থেকে সেনা ফিরিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরে ইসরায়েলি সেনা প্রধান হাজি হালিফি এর আগে বলেছিলেন হিজবুল্লার শীর্ষ নেতৃত্ব নির্মূল করার পর এখন লেবানন ফ্রন্টে যুদ্ধের সমাপ্তি সম্ভব প্যালেস্টাইন ক্রনিকলকে বিশ্লেষকরা বলছেন যে যুক্তি সামনে এনে ইসরায়েলি কর্মকর্তারা সেনা প্রত্যাহারের কথা বলছেন বাস্তবতা এর বিপরীত বাস্তবতা হল সেখানে এক মাসেরও বেশি সময় ধরে চলা অভিযানে ইসরায়েলের তেমন কোনো অর্জন নেই হিজবুল্লাহ যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে সেনা প্রত্যাহারে বাধ্য হয়েছে ইসরায়েল বলা যায় লেবাননে পরাজিত হয়েছে দখলদার বাহিনী গাজায় ইসরায়েলি সেনাদের অবস্থা আরও ভয়াবহ ইসরায়েলি মিডিয়ার স্বীকারোক্তি অনুযায়ী নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত সেখানে চব্বিশ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন যাদের মধ্যে সোমবার একদিনে পাঁচ সেনা নিহত হন উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ফিলিস্তিনি যোদ্ধারা বলছেন নিহত সেনাদের আসল সংখ্যা এর চেয়ে অনেক বেশি এই সপ্তাহে ফিলিস্তিনি যোদ্ধারা অবিশ্বাস্যভাবে শক্ত অবস্থান তৈরি করছেন প্রতিদিনই দখলদার সেনাদের প্রাণহানির খবর আসছে নিয়মিতভাবে বহু যুদ্ধযান ধ্বংস হয়েছে এককভাবে হামলা না চালিয়ে একাধিক প্রতিরোধ গোষ্ঠী মিলে যৌথ অভিযান পরিচালনা করায় তাদের অবস্থান দৃঢ় হয়েছে বলে অনেকে মনে করছেন গাজায় ইসরায়েল উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে জানিয়ে ইসরায়েলের এক রিজার্ভ জেনারেল দক্ষিণ ফ্রন্টে যুদ্ধ শেষ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক প্রধান জেনারেল গিউরা এই ল্যান্ড এই সপ্তাহে বলেছেন ইসরায়েলের স্বার্থেই গাজা যুদ্ধ বন্ধ করা উচিত ইসরায়েলের চ্যানেল টুয়েলভকে এই ল্যান্ড বলেন শুধু গত মাসে গাজায় দুই ডজনের বেশি সেনা নিহত হয়েছে অনেকে গুরুতর আহত হয়েছেন আহতদের বেশিরভাগই যুবক যাদের বয়স বিশ বছরেরও কম এবং তাদের অনেকেই সারা জীবনের জন্য পঙ্গু হয়েছেন তিনি বলেন এটা স্পষ্ট যুদ্ধের সমাপ্তি সহ একটি সমন্বিত চুক্তির মাধ্যমেই কেবল হামাস ইসরায়েলি বন্দীদের মুক্তি দেবে এখানে বন্দি মুক্তির অন্য প্রক্রিয়ার কথা বলা হলেও বন্দীদের পরিবারের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয় লেবানন এবং গাজার প্রতিরোধ সংগঠনগুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্য প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে প্রায় প্রতিদিনই ইসরায়েলে আঘাত হেনেছেন ইয়েমেনের হুথি আনসারাল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী এবং ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক তাদের অ্যাটাক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলে আঘাত হানার পাশাপাশি এ সপ্তাহে আরব ও লোহিত সাগরে বেশ কিছু মার্কিন ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা এই সময়টাতে সৌদি আরবের সেনাপ্রধানের ইরান সফর খুবই তাৎপর্যপূর্ণ এই সপ্তাহে ইরান ও সৌদি সেনাপ্রধান দুই দেশের মধ্যে প্রতিরক্ষা কূটনীতি শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন ইসরায়েলি বাহিনী যখন পশ্চিম এশিয়ায় নিজের আগ্রাসন ও উত্তেজনা যাচ্ছে তখন তেহরানে এই আলোচনা ইরানের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সৌদি সেনাপ্রধান জেনারেল ফয়াদ বিন হামেদ আল রোয়েলি একটি শক্তিশালী সামরিক প্রতিনিধি দল নিয়ে তেহরান সফরে যান ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করা হয় বৈঠকে জেনারেল বাকেরি বলেন নানা ক্ষেত্রে দুই দেশের মধ্যে যৌথ সক্ষমতা বিদ্যমান থাকায় ইরান ও সৌদি আরবের মধ্যে সামরিক খাতে সহযোগিতা বিস্তারের যথেষ্ট সুযোগ রয়েছে ইরানে আগামী বছর অনুষ্ঠেয় নৌমহড়ায় সৌদি আরবকে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান ইরানের সেনাপ্রধান তিনি সৌদি প্রতিরক্ষা মন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানান জেনারেল রুয়াইলি বলেন মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা শক্তিশালী করতে তেহরান ও রিয়াদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই লক্ষ্যে তিনি ইরানের সঙ্গে রাজনৈতিক ও সামরিক সহযোগিতা শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন এদিকে ইরান এবং পাকিস্তান নিজেদের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা শক্তিশালী করার প্রতিশ্রুতিতে অটল থাকার ঘোষণা দিয়েছে ইসলামাবাদে ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হজরাতুল্লাহ কুরাইশি এবং স্বাগতিক দেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের বৈঠকে এই প্রত্যয় জানানো হয় বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে তা আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় বৈশ্বিক অঙ্গন থেকে আরও কিছু সুখবর পেয়েছে ফিলিস্তিন এই সপ্তাহে ইসরায়েলের জন্য সমরাস্ত্র বহন করার কারণে দুটি মার্কিন জাহাজকে নোংর করতে দেয়নি স্পেন স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে একত্রিশ অক্টোবর মাইরস্ক ডেনভার এবং চার নভেম্বর মায়রক্স সেলেটার জাহাজ ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এসব জাহাজ যাত্রাবিরতির জন্য অনুমতি চাইলেও সেগুলোকে স্পেনের কোন বন্দরে নোংর করতে দেওয়া হবে না প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে স্পেনের পার্লামেন্ট সদস্য এনরিক স্যান্টিয়াগো এর আগে দেশটির অ্যাটর্নি জেনারেলের কাছে এক আবেদনে বলেছিলেন ইসরায়েলগামী দুটি মার্কিন অস্ত্রবাহী জাহাজ যথাক্রমে নয় ও ১৪ নভেম্বর স্পেনের অ্যালগেরিসাস বন্দর অতিক্রম করবে এই সব জাহাজকে যেন ওই বন্দর নোঙ্গর করার অনুমতি দেওয়া না হয় এদিকে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে দেশটি ফিলিস্তিন ও লেবাননে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক আইনের প্রতিও মাদ্রিদের পূর্ণ আস্থা রয়েছে এই কারণে ইসরায়েলি অস্ত্র কোম্পানিগুলোকে মাদ্রিদ দু হাজার পঁচিশ সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করার অনুমতি দেয়নি আয়ারল্যান্ডের পার্লামেন্টে ইসরায়েলি শাসনকে অপরাধমূলক শাসন হিসেবে অভিহিত করে একটি পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিপরীতে গিয়ে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা হাতে নিচ্ছে দেশটি গাজা উপত্যকায় গণহত্যার প্রেক্ষিতে আইরিশ আইন প্রণেতারা পার্লামেন্টে একটি প্রস্তাব অনুমোদন করেন যেখানে ইসরায়েলি শাসনকে অপরাধমূলক শাসন হিসাবে উল্লেখ করা হয় প্রস্তাবে আইরিশ সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্যিক ভ্রমণ এবং কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতেও বলা হয়েছে আয়ারল্যান্ডের পার্লামেন্ট এমন সময় এই পরিকল্পনা অনুমোদন করল যখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন এর আগে আন্তর্জাতিক বিচার আদালতে ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যে কোনো ধরনের সহযোগিতা দেওয়ার বিষয়ে ডাবলিনের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন কিছুদিন আগেই আইরিশ সরকার ঘোষণা করে তারা ইউরোপীয় ইউনিয়নের কাঠামোর বাইরে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে স্বাধীনভাবে নিষেধাজ্ঞা আরোপ করবে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপরে বড় ধরনের হামলা হয়েছে আমস্টারডামের জোহান ক্রুইফ এরিনাতে ইসরায়েলের ফুটবল ক্লাব ম্যাকাবি তেলাবিব এবং আজাকস আমস্টারডাম এর মধ্যে ইউরোপা লীগের ম্যাচ ছিল ম্যাচ শেষে হামলাকারীরা খুঁজে খুঁজে ইসরায়েলি ক্লাবের সমর্থকদের ওপর হামলা চালান এ সময় তারা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগানও দেন হামলায় আহত অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায় ম্যাচের আগে ম্যাকাবির কিছু সমর্থক আরও বিরোধী স্লোগান দেন তখনই অনেকের মধ্যে ইসরায়েল বিরোধী ক্ষোভ তুঙ্গে ওঠে জানা গেছে গাজা ইসরায়েলি হামলার কারণে নেদারল্যান্ডসে ইহুদি বিরোধী ক্ষোভ ব্যাপকভাবে বেড়েছে অনেক ইহুদি সংগঠন এবং স্কুলকে হুমকি দেওয়ার খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজেস এর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হুসাইন সালামি বলেছেন মার্কিন নির্বাচনে প্রমাণিত হয়েছে গাজার প্রতিরোধ যুদ্ধ এমনকি মার্কিন যুদ্ধগামী সরকারকেও পরিবর্তন করতে পারে ডেমোক্রেটরা সর্বশক্তি দিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন করেছিল কিন্তু বাস্তবে মার্কিন জনগণ তাদের ভোট দেয়নি তিনি বর্তমান পরিস্থিতিতে সত্য মিথ্যার যুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের বিবরণ তুলে ধরে বলেন ইসলামী ফ্রন্ট বর্তমানে শত্রুর সবচেয়ে কাছ থেকে বলা যায় শূন্য দূরত্ব থেকে যুদ্ধ করছে হিজবুল্লাহ শীর্ষ নেতাদের হারানোর ফলে অনেকে ভেবেছিলেন তারা হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবেন না এবং ধ্বংস হয়ে যাবেন কিন্তু সারা বিশ্ব অবাক হয়ে দেখেছে হিজবুল্লাহ কিভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং ইসরায়েলকে নাস্তানাবুদ করে ছেড়েছে আইআরজিসি প্রধান বলেন ইসরায়েল যা করার সবই করেছে কিন্তু তারা দক্ষিণ লেবাননের কোনো একটি গুরুত্বপূর্ণ অংশও দখল করতে পারেননি ফলে ইসরায়েলি সেনারা যুদ্ধ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস হারাচ্ছেন আইআরজিসের কমান্ডার ইন চিফের বক্তব্য দিয়ে শেষ করা যাক তিনি বলেছেন ইসরায়েলের ধ্বংসের সময় খুব কাছাকাছি চলে এসেছে জেনারেল হোসেন সালামের এই বক্তব্যে কোনো বাগারম্বর নেই আন্তর্জাতিক কিংবা আঞ্চলিক সব দিকেই সংকুচিত হয়ে আসছে ইসরায়েল অভ্যন্তরীণ রাজনীতি এবং অর্থনীতি নিয়েও বিপর্যস্ত প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে কোনো সময় হুরমুর করে ভেঙে পড়তে পারে ইসরায়েল এখন তাদের অপমানজনক সমাপ্তি দেখার অপেক্ষায় বিশ্ব আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে